আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন রশিদ। সকলে কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আপনাদের নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আজকে উপস্থিত হলাম। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট এটা দেখাবো যে কীভাবে আপনারা কিবোর্ড সেট আপ করবেন। যেমন বাংলা ফরম্যাট লেখার জন্য আপনারা কোন কিবোর্ডটা সেট আপ করবেন, বিজয় 52 নাকি অব্রু। তো অনেক ক্ষেত্রে আমরা যখন বিজয় 52 সেট আপ করি, তো সেক্ষেত্রে আমাদের বিজয় 52 কিছুদিন পর এমন দেখায় যে লাইসেন্স কিয়ে প্রয়োজন বা অনেক কিছু সমস্যা ফেস করে, যা আপনার ডেস্কটপের উপরে কোনো ফাইল লিখে সার্চ বা ফাইল লেখার জন্য বা কোনো আপনার গুগল ক্রোম ব্রাউজারে কোনো কিছু লেখার জন্য আমাদের বিজয় 52 ইউজ করলে এই ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয়। তো আমরা অব্রো সেট আপ দেবো। তো অব্রো সেট আপ দেওয়ার ফলে আমরা কী কী সুযোগ সুবিধাগুলো পাবো সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয় বিস্তারিত আমি সব কিছু আপনাদেরকে আলোচনা করবো। তো প্রথমে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অব্রো কিবোর্ডটা বা অব্রো যে সফটওয়্যারটা আছে ওটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এই যে ছোট্ট একটা ফাইল, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। তো এটা ইনস্টল করার জন্য সিম্পলি আপনারা এখানে ক্লিক দেবেন। নর্মালি যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় ওইভাবে এটাও ওইভাবে সেম টু সেম ওয়েতে ইনস্টল করতে হবে। ইনস্টল এমন আসার পর আপনারা জাস্ট ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করার পর নেক্সট প্রেস করবেন। এখান থেকে অ্যাকসেপ্ট, অবশ্যই আই অ্যাকসেপ্ট এগ্রি এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর নেক্সট প্রেস করবেন, আবারও নেক্সট, এখানে অবশ্যই ইয়েস প্রেস করবেন, এখানে নেক্সট প্রেস করবেন। এখানে ডিফল্ট এমনই থাকবে, আবার নেক্সট প্রেস করবেন, ইনস্টল অপশানে ক্লিক দেবেন। অল্প একটু সময় নেবে, 10 সেকেন্ড মতন এমন সময় নেবে, এই যে অলরেডি ইনস্টল হয়ে গেছে, ফিনিশে ক্লিক দেবেন। ওকে, তো আমাদের অব্রো কিবোর্ডটা কিন্তু দেখেন সেট আপ হয়ে গেলো খুব ইজিলি। দেখেন সেট আপ কিন্তু হয়ে গিয়েছে। ওকে, এটা ফিনিশ করে দিই। দেখেন আমাদের অব্রো কিবোর্ডটা এখানে খুব সহজেই কিন্তু সেট আপ হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে ইংলিশ বা বাংলা ফরম্যাট কিন্তু লিখতে পারবো। ওকে, যেমন আমি যদি এখন একটা ফাইল ডেস্কটপের উপর নিই, যেমন আমি এই ফাইলটা নিলাম, নেওয়ার পরে আমি এই ফাইলটা ডিলিট করে দিই। আমি যদি এই ফাইলটা যদি ইংলিশে লিখি তাহলে আমাদের এখানে ইংলিশ অপশনটাই থাকবে। দেন আমরা যদি বাংলা ফরম্যাটে লিখতে চাই তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক দেবো, এখান থেকে যে এখানে ক্লিক দিল, এখানে ক্লিক দেবো, বা এখান থেকে আমরা ক্লিক দিলে আমাদের বাংলাটা হয়ে যাবে। এখানে আরও ফরম্যাট আছে, এই বিষয়ে আরও বিস্তারিত পরে আলোচনা করব। তো আমরা এখন যদি বাংলাতে এই ফোল্ডারটার নাম সিলেকশন করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা যদি রিনেমে ক্লিক করি, এখন রিনেমে ক্লিক দেবো। দেওয়ার পর যদি আমরা এখানে টাইপ করি, দেখেন আমাদের বাংলা আসছে। ওকে, তো আমি এই ফাইলটার একটা নাম দিই, জাস্ট আমি আমার নামটা দিয়ে দিই। দেখেন এই নাম, এই ফাইলটার নাম আমি মামুন দিয়ে দিলাম। তো এখানে বিভিন্ন ধরনের টপিক্স আপনি বা বিভিন্ন ফোল্ডার বা সফটওয়্যার হাবি জাবি বিভিন্ন ধরনের জিনিস আপনি ইনপুট করতে পারবেন। ওকে, তো ফাইলটার নাম হয়ে গেল। দেন আমরা যদি এখন ইউটিউব বা গুগলে যাই, গুগলে যাওয়ার পর আপনি যদি নতুন গান দিয়ে, সরি এখানে ইংলিশ হয়ে গেছে, দেখেন আপনাদের এমন আসতে পারে। দেখুন যে যখন আপনাদের ইংলিশ হয়ে যাবে, বাংলা ফরম্যাটে লিখতে চাইলে আপনারা অবশ্যই এখানে ক্লিক দিয়ে বাংলা করে নেবেন। ওকে, তো বাংলা হয়ে গেলে এখন যদি আমরা নতুন গান দিয়ে সার্চ করি, দৈনন্দিন দেখেন নতুন, এই যে নতুন গান বা নতুন ছবি, নতুন গান, নতুন ছবি, নতুন গজল ইটিসি, আপনারা এখন কিন্তু বাংলা ফরম্যাটটা সুন্দরভাবে এখানে লিখতে পারবেন। ওকে, আমি নতুন গান দিয়ে এখন সার্চ করি, দেখেন নতুন কোন কোন গানগুলো আছে সব কিন্তু চলে আসলো। ওকে, তো বিজয় থেকে আমাদের অব্রো কিবোর্ডটাই আমি মনে করি শ্রেয় কাজ করার জন্য। তো আপনারা, আমি আপনাদেরকে সবই দেখালাম কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন। ভিডিওর আমি আবারও বলছি, এই সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা সিম্পল আমি যেভাবে দেখালাম এভাবে ইনস্টল করে সব ধরনের অ্যাক্সেসগুলো নিতে পারবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনাদেরকে ছোটো একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।